হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন প্রিলিমিনারি টেস্ট জিকেজিএস কেজিএস সেট টু এর আগে আমরা প্র্যাকটিস সেট ওয়ানটা করেছিলাম দেখো এখানে এক নম্বর কোশ্চেন রয়েছে ভারত সরকার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম যে বছর গ্রহণ করেছিলেন তা হল যে ভারত সরকার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম গ্রহণ করেছিলেন উনিশশো নব্বই সালে অপশান বি পরের কোশ্চিন দেখছ ফিসকাল ঘাটতি ফিসকাল ঘাটতি হচ্ছে সরকারি ঋণের বৃদ্ধির পরিমাণ নির্দেশ করে সরকারি ব্যয় ও কর থেকে অর্জিত আয়ের পার্থক্য নির্দেশ করে সরকারি ভোগ ব্যয় ও কর অর্জিত আয়ের পার্থক্য নির্দেশ করে উপরের সব ফিসকাল ঘাটতি হচ্ছে সরকারি ঋণের বৃদ্ধির পরিমাণ নির্দেশ করে অর্থাৎ সরকারের আয়ের থেকে যখন ব্যয়টা বেশি হবে তখন হবে ফিসকাল ঘাটতি পরে কোশ্চিন বল দেখো বাংলায় বিপ্লবী অনুশীলন সমিতি কে স্থাপন করেন অনুশীলন সমিতি কে স্থাপন করেন অপশান রয়েছে সতীশচন্দ্র বসু প্রমোদ মিত্র বারিন ঘোষ অশ্বিনী কুমার দত্ত অনুশীলন সমিতি স্থাপন করেন প্রমোদ মিত্র এবং যদি ঢাকা অনুশীলন সমিতি আসে তাহলে ঢাকা অনুশীলন সমিতি হবে পুলিন বিহারী দাস বা পুলিন দাস ঢাকা অনুশীলন সমিতি হবে পুলিন দাস এবং শুধু অনুশীলন সমিতি হবে প্রমোদ মিত্র পরে কোশ্চিন দেখো কোলেওডীয় বস্তু নিচে থিতাই না কারণ এদের আপেক্ষিক গুরুত্ব খুব কম হয় ওহাদের আপেক্ষিক গুরুত্ব খুব কম তাই কোলেডীয় বস্তুগুলো নিচে থিতাই না পরে কোশ্চিন দেখো নিচের কোন রাজ্যে পিচোলা হ্রদ অবস্থিত পিচোলা হ্রদ এখানে অপশান রয়েছে সিকিম মণিপুর রাজস্থান মহারাষ্ট্র পিচলা হ্রদ রাজস্থানে অবস্থিত পরে কোশ্চিন দেখো ভারতের সংবিধানের কোন ধারায় সিএজি বা ক্যাগ এর কর্তব্য এবং ক্ষমতা সম্পর্কে আলোচিত হয়েছে সিএজি এর কর্তব্য এবং ক্ষমতা সম্পর্কে আলোচিত হয়েছে একশো উনপঞ্চাশ ধারায় পরে কোশ্চিন দেখো ইকতা বলতে কী বোঝায় ইকতা বলতে কী বোঝায় জ্যৈষ্ঠ সন্তানের উত্তরাধিকার লাভ করার বিধি সামরিক কর্মচারীদের প্রদত্ত শাসকের খাস জমি যুদ্ধের লুণ্ঠিত সম্পদের উপর রাষ্ট্রের এক তৃতীয়াংশের ভাগ বেতনের পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার দান ইকতা হচ্ছে সামরিক কর্মচারীদের প্রদত্ত শাসকদের খাস জমি অর্থাৎ অপশন বি পরে কোশ্চেন দেখো কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের ফাঁসিতে প্রাণ দেন কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন অ্যান্সার হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা অপশন বি পরে কোশ্চেন ছিল ওখানে দেখো বাতাসে বিদ্যুতের চমকানি বা বিদ্যুতের প্রবাহের নির্গমন দ্বারা বৃষ্টির গঠন শুরু হয় কারণ উহা বাতাসের অক্সিজেন ও নাইট্রোজেনকে সংযুক্ত করে কিছু গ্যাস অণুকে স্থলানুত পরিণত করে বিদ্যুতের প্রবাহের নির্গমন এইচ টু ও অণুগুলিকে সক্রিয় করে আলোক রাসায়নিক বিক্রিয়া শুরু করে অ্যান্সার হবে অপশান সি বিদ্যুতের প্রবাহের নির্গমন এইচ টু ও অণুগুলিকে সক্রিয় করে পরে কোশ্চেন দেখো চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র আনসানে অবস্থিত পরে কোশ্চেন দেখো প্রুডেনশিয়াল নন কথাটি জড়িত বাণিজ্য নীতির সাথে জড়িত প্রুডেনসিয়াল নন কথাটি বাণিজ্য নীতির সঙ্গে জড়িত ভুমণ্ডলের প্রথম মডেল তৈরি করেন কে মার্কেটর ক্রেডস আর্কিমিডিস অ্যারিস্টটল ভূমণ্ডলের প্রথম মডেল তৈরি করেন অ্যারিস্টটল পরে কোশ্চেন দেখো নিম্নলিখিত মুসলিম নেতৃবৃন্দের মধ্যে কোনজন উনিশশো সালের বয়কট আন্দোলনের সাথে ছিলেন না উনিশশো সালের বয়কট আন্দোলনের সঙ্গে ছিলেন না নবাব সালিমুল্লাহ এবং নবাব সালিমুল্লাহ উনিশশো সালে ঢাকায় উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিমুল্লাহ চলো পরে কোশ্চিন দেখো চৌরি চৌরা ঘটনার পর ড্যাশ আন্দোলন প্রত্যাহার করা হয় চৌরিচারা ঘটনা হয় উনিশশো সালে এবং উনিশশো বাইশ সালের এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় তাহলে চৌরিচারা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালে তারপরে দেখো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিম্নলিখিত কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস বা টাইগার ডে উনত্রিশে জুলাই পালন করা হয় পরে কোশ্চিন কোন বছরে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডাইস ইন্ডিয়া স্থাপিত হয় ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া স্থাপিত হয় আঠারোশো একানব্বই সালে পরের কোশ্চিন দেখো মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন খুব ইজি কোশ্চিন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চিন মাস্টারদার নামে পরিচিত ছিলেন সূর্য সেন ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে লোকসভা স্পিকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে উপরে কোনোটি নয় তাহলে ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে তো কুড়ি নম্বর কোশ্চেন দেখো নব্বইয়ের দশকে বৃদ্ধির হার প্রাইমারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল সেকেন্ডারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল টার্সিয়ারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল তিনটি ক্ষেত্রে সমান ছিল তাই নব্বই দশক বা এখনও সবথেকে বৃদ্ধির হার বা সব থেকে বেশি জিডিপি যেটাতে হয় সেটা হচ্ছে টার্সিয়ারি ক্ষেত্রে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় কলিঙ্গ যুদ্ধে হয়েছিল দুশো একষট্টি সালে সে দুশো একষট্টি সরি সালে বলেছি কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি বিশিতে হয়েছিল যার উল্লেখ পাওয়া যায় অশোকের ত্রয়োদশ শিলালেখে বা থার্টিন রক এডিক্টে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ওকে এদের মধ্যে কে নরমপন্থী নন অর্থাৎ চরমপন্থী গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি ফিরোজ সাহা মেহতা এই তিনজন ছিল নরমপন্থী তাহলে চরমপন্থী হবে বিপিন চন্দ্র পাল এখানে অ্যান্সার হবে বিপিনচন্দ্র পাল বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক এরা তিনজন ছিল চরমপন্থী একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা যায় জলে কোষ রসের সমান ঘনত্বের দ্রবণে কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে কোষরসের কম ঘনত্বের দ্রবণে এখানে অ্যান্সার হবে কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে একটি সাধারণ তুলায় আমরা মাপি বস্তুর আয়তন ভর ওজন ঘনত্ব আমরা একটি সাধারণ তুলায় বস্তুর ভর মাপি নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ নাইট্রোজেনের তরলীকরণ বাতাসের নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তিত করা বাতাস থেকে নাইট্রোজেন উৎপাদন করা নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিবর্তন করা নাইট্রোজেনকে নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ হচ্ছে নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিণত করা ওকে